এই দলটা হলো একটা সন্ত্রাসী দল, এই দলটা হলো একটি খুনি দল, এই দলটা হলো স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই দলের কোনো চরিত্র নাই, তাদের একটাই চরিত্র পেছন দরজা দিয়ে তারা খুন খারাপ করে ক্ষমতা যেতে চায়। আজকে বাংলাদেশে নির্বাচন হবে এই বছর শেষের দিকে, আবার যখন নির্বাচন আসে বাংলাদেশে এই বিএনপি জামাত তারা কিন্তু তখন থেকে পায় তারা শুরু করে কিভাবে সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়। আজকে পরিষ্কার বলতে চাই, আজকে 1,30,00,000 ভুয়া ভোটার নাই যে আপনারা এই ভুয়া ভোটের উপর ভিত্তি করে ক্ষমতা যাবেন, সেই স্বপ্ন আপনার কোনোদিন সফল হবে না। আজকে পরিষ্কার আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের আজকে প্রস্তুত দেওয়ার সময় এসেছে। যখন এখন বলে কি আওয়ামী লীগের নাকি পালিয়ে যাবার পথ পাবে না, তাদের একটা কথা বলি, আওয়ামী লীগে কোনদিন পালায় না, পালাবেও না। আর আপনারা আগুন সন্ত্রাসী করে যখন এই সন্ত্রাস করেছেন এই দুষ্কর্ম করার জন্য, যখন পালাবেন আমরা কিন্তু আপনাকে পালিয়ে দিতে দেব না, ধৈর্য আইনের কাছে আমরা সমর্থ করব। আজকের এই বাংলাদেশের নির্বাচন অত্যন্ত একটা এই কঠিন নির্বাচন হবে। এই নির্বাচন নির্ভর করবে শেখ হাসিনার সরকার এবার ক্ষমতা এসে এই দলটার মাধ্যমে বাংলাদেশ 20 বছর এগিয়ে যাবে না 20 বছর পিছিয়ে যাবে। আজকে শেখ হাসিনা যাবার ক্ষমতা আছে, আওয়ামী লীগ আরো 50 বছর ক্ষমতা থাকতে পারবে এই এইবারে নির্বাচনের উপর নির্ভর করে। আর যদি খোদা না খাস্তা কোন রকম দুর্ঘটনা ঘটে, এই বাংলাদেশটাকে শেখ হাসিনা যে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন সেটা 50 বছর আবার পিছিয়ে যাবে। তাই আমাদের আজকে মনে রাখতে হবে, প্রস্তুতি নিতে হবে যে আমরা যে কোনো মূল্যে জান দিব কিন্তু ক্ষমতা ছাড়ব না, ভোটের মাধ্যমে আমরা জয়লাভ করতে চাই। এই দল বিএনপি ভোটে মানে না, ভোটে আসতে চায় না, তারা জানে তাদের পায়ের তোলা মাটি নাই। প্রত্যেক দিন তারা মিছিল করে, কি ওই একই লোক একই চেহারা সুন্দা গন্ডা নিয়ে মিছিল করে, আর আওয়ামী লীগের মিছিলে শত শত হাজার হাজার মানুষ আজকে সম্পৃক্ত হয়। এই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। ভাই আমাকে আজকে আজকে অত্যন্ত পরিষ্কার ভালো দিন কন্ত আমাকে মার্কাটা কি, আরে জোরে কন্যা, আরো জোরে, আরো জোরে।